শারীরিক কথাটো চিকিৎসার দৃষ্টিকোণৰ পৰা কি হয় আসলে চিকিৎসকে বা আমার নেম কেয়ার কর্তৃপক্ষ জানাব বা তেখেতসকলৰ লগত আলোচনা করে সহধর্মিনী গৰিমাই জানাব। কিন্তু মই এতিয়া আধা ঘন্টা জুবিন গাৰ্গৰ লগত কথা পাতি আহিছো, আমি এটা খুব হাস্যমধুর পরিবেশত এইমাত্র কটালো। আধা ঘন্টাত আমি সেই তাহানির আমার স্কুল কলেজিয়া দিনের কথারপরা সিনেমা ইত্যাদি কথাবিল পাতিল একটা সুন্দর হেরি মোর যেটা আধা ঘন্টা কথা পাতিছ সম্পূর্ণ সুস্থ অবস্থা দেখি এটা দুই তিন দিনমান জিরণি লো বা এদিন জিরণি লো হয়তো যাবগে আর সম্পূর্ণ সুস্থ। আপনাদের জানে যে অত্যধিক পরিশ্রম আর 18-19 ঘন্টা পর্যন্ত কাম করে, রাতে রাতে মিউজিকর কাম করে ইত্যাদির উপরেও মূল অনুমান কথা পাতি গরিমার জুবিন গম পালো মানে মনটো রমেন বড়ুয়াদেব নিরুদ্দিষ্ট হওয়া দিনের খুব মনটো বেয়া। গতি এইবিল হাল মিহলি হয়ে আসলে ডক্টরে কব চিকিৎসার দৃষ্টিকোণের মানে কোয়াটা অনুচিত। কিন্তু মই ভাবো যে অত্যধিক পরিশ্রম, টোপনি ক্ষতি, মনটো অল্প বেয়াও লাগি আছে ইত্যাদি হওয়ার কারণে বা অন্যান্য কিছু চিকিৎসাজনিত কারণের আজি পুয়া 9:10 হঠাৎ আংশিকভাবে কিছু মানে কি সিজার হওয়া বলে কেছে ডক্টরে। আর তারপর 20 মিনিটের পিছতে হসপিটাল লো এসে এটা সম্পূর্ণ আধা ঘন্টা কথা চিকিৎসকের তো আইসে চাইছে একো চিন্তা করবলে একো নাই, এটাই কব পারো এটা মই ভাত খাই থাকুতে মই গুছি আইসি সম্পূর্ণ সুস্থ জুবিন গার্গ। এইটে মই এগারী বন্ধু হিসাবে কোথাও